পঞ্চমদন নামেন, এই যে পঞ্চমদন এসে গেছে নামেন। সন্দোষ, যেইভাবে চিন্তা করতাছ দেখিস আবার প্রেমের ইতিহাস রচনা করে ফেলাইস না। আমি জানি কি লিখতে হবে। শোন, যা লিখবি দেওয়ার আগে আমারে কিন্তু একবার দেখাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি লেখার মধ্যে কোনো ভুল করব না। ঠিক যে কি লেখতেছ তা তো দেখতে আসি, লেখো আমি যাই। বৃষ্টি হচ্ছে না? আসি। গেছে গেছে, সব কাপ লইয়া গেছে। কি করছো, কি করছো? কি ব্যাপার বাবা? নিন আন্টি। হায় হায়, মাইয়ারে থুয়া মাইয়ার মাইরে দিতাছে। কি এটা? লাভ লেটার। কি বলছো তুমি, লাভ লেটার ওর হাতে? জি, নীলিমাকে দিয়ে দেবেন। নীলিমাকে দেবে? জি। তোমাকে দিয়েছে কে? কেউ না, আমি দিয়েছি। কি বলছো তুমি, মেয়ের লাভ লেটার কেউ মায়ের হাতে দেয়? ব্যাপারটা আপনাদের কাছে অবাক লাগছে, কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে সরাসরি লাভ লেটার দেয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয়। তাই মেয়ের গার্জিয়ানের হাতে দেয়াটাই ন্যায়, কারণ তারাই তো তাদের মেয়ের ভালো মন্দ বোঝেন। জীবনে প্রথম দেখলাম। যদি ভালো মনে করেন তাহলে নীলিমাকে দিয়ে দেবেন, আর যদি খারাপ মনে করেন তাহলে ছিঁড়ে ফেলে দেবেন। দারুণ বুদ্ধিমান তুমি। এই চিঠি অবশ্যই আমি নীলিমার হাতে তুলে দেব। দেখলে তো নাজমা, সেই ছোট্টবেলাতে ওকে নীলিমার জামাই করবো বলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না। খোদা তোমাকে দীর্ঘজীবী করুক বাবা, তুমি আমাদের নীলিমার যোগ্য পাত্র। বেঁচে থাকো বাবা। আসি, আসসালামু আলাইকুম। আন্টি, বাচ্চা আপনার যে চিঠি দিচ্ছে তার উত্তর এখনো পায় নাই কেন? সেই কথা আমার জিজ্ঞাইতে করছে। এসব কি শুনছি মা? ও, আমি তো ভুলেই গেছিলাম, নীলিমা বাচ্চা তোকে দেওয়ার জন্য আমাকে চিঠি দিয়েছিল। রাগ দিচ্ছি, এই নে না। কিসের চিঠি? প্রেমের। আসলে এসব হচ্ছেটা কি? রিয়ালি বিউটিফুল ফ্যামিলি। কি বিশেষ কিছু লিখছে? নাও তুমি পড়ো। হইতে বাদশা চৌধুরী, পাবে মিস নীলিমা রহমান। প্রিয় নীলিমা, আমার হৃদয়ে চিরস্থায়ী ভালোবাসাটুকু গ্রহণ করো, এটা তোমার প্রতি আমার মিনতি। তোমাকে ভালোবাসি বলার জন্য প্রয়োজন তোমার পারমিশন। পারমিশন? তোমার মনে ভালোবাসার জায়গাটা খালি আছে তা আমি জানি, সেই জায়গাটা আমাকে আশ্রয় দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি। সেই সাথে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা স্বরূপ আমার জীবন বৃত্তান্ত উল্লেখ করিলাম, যদি তুমি তা জানার পর আমাকে যোগ্য স্বামী হিসাবে মেনে নাও তাহলে আমি আমার প্রাণের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে উপযুক্ত বউ হিসাবে মর্যাদা দিয়ে যাব। তোমাকে সুখী রাখার জন্য জীবন দিয়ে দেব, হালাল মেহনতের কামাই দিয়ে তোমাকে বরণ পোষণ করব। উফ, তোর মতো মানুষ সিঁড়ি পড়ে মরে যাওয়া উচিত ছিল। সরি নীলিমা, ওরে যাতে আনা সম্ভব না। প্রেম পত্রে যা লিখছে মনে হয় কোনো আদর্শ ইনস্টিটিউটে চাকরির জন্য আবেদন করছে, তবে ও খারাপ না, সব কিছুতেই সিনসিয়ার। তোমার কাছে কলম হবে? হ্যাঁ আছে, এলো। বাপখানা দেখো, মনে হয় বিশ্বপ্রেমিকের চিঠি লিখছে। যাও এটাকে দিয়ে এসো। নে দোস্ত, তোর চিঠির উত্তর।
তোমার কারণে এখানে আসার উদ্দেশ্য বাদ দিয়ে আমি আজই চলে যাব। কারণ আমাকে প্রেমপত্র দেওয়ার জন্য যা করলে তা তুমি সরাসরি আমাকে সব বলতে পারতে, কিন্তু তুমি ভীত কাপুরুষ বলে সে সাহস তোমার নেই, তাই তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না। মা, আজ আমি চলে যাব, কিন্তু প্রতিযোগিতা সব বাদ। আন্টি, আপনি যদি অনুমতি দেন তাহলে 10 মিনিটের জন্য আমি একটু ওর সাথে কথা বলতে চাই। এত অনুমতির কি আছে বাচ্চা? তুমি কথাবার্তা বলে বোঝাপড়া করে নাও। ধন্যবাদ। যা কথা বল। নীলিমা, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে কেন? এটা কোনো লাভ লেটার হলো? এটা পরে আমার কিছু ফিল হয়নি। কেন, আমি কি দেখতে সুদর্শন নই, শিক্ষিত নই? কিসের কমতি আছে আমার মধ্যে? সবই আছে, কিন্তু তোমাকে দেখে আমার মনে ভালোবাসার ইচ্ছে জাগে না। ছোটবেলা থেকে তোমাকে আমি বউ বানাবো বলে স্বপ্ন দেখেছি, আদর্শ আর ন্যায়নীতির জীবন গড়ে তুলেছি। ধূমপান মদপান কোনো ধরনের বাজে নেশা আমার নেই। তোমাকে ছাড়া কখনো কোনো মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, ভুলেও সেই কথা কল্পনাও করতে পারিনি। তুমি আমার বউ হবে জানা সত্ত্বেও কখনো তোমাকে ভালোবাসি তা বলার সাহস করিনি। সেই দাবি নিয়ে তোমাকে স্পর্শ পর্যন্ত করিনি। আমার হৃদয়ের কথাগুলো বোঝানোর জন্য কখনো তোমার চোখে চোখ রাখতে পারিনি। যেদিন থেকে হাজব্যান্ড ওয়াইফ কাকে বলে জেনেছি সেদিন থেকে তোমাকে হৃদয় আপন করে রেখেছি। আমার বউ হলে তোমাকে মাথায় তুলে রাখবো নীলিমা। উফ, তা আমি জানি, আর তাই তোমার এই আদর্শকে আমি সম্মান করি, সেটা তো ব্যাপার। কিন্তু প্রেমের ব্যাপারে কেউ কি আবেদন করে পায়? প্রেম নিবেদন করতে হলে লাভ লেটার লিখতে হয় না, একটি গোলাপই যথেষ্ট। তোমাকে আমি কেন? পৃথিবীর কোনো মেয়ে ভালোবাসতে পারে না, বাসলে তো তোমার নিয়ম নীতিতে চলতে গিয়ে জীবনই বিসর্জন দিতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বয় হয়ে চলার চেষ্টা করো, বিকজ আই লাইক দিস। ধন্যবাদ নীলিমা। তোমার সময় শেষ হয়ে গেছে। আমি হচ্ছি তোমার বউ আর তুমি হচ্ছ আমার জামাই। প্রেম নিবেদন করতে হলে একটি গোলাপই যথেষ্ট।